কুয়া কলি বরিশাল হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি সটকারা দেখতে দিলাই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়া খাইল্লা আর কিপটা যাও ফুটাও ও কাটা ভুললা পরের মাথায় কাটাল বাঙ্গা খাও বরিশাইল্লা কথায় কথায় মামলা কারে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেঁচ ঘরে ভাই সব প্রাণেতে কর খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইল্লা মারো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল আর সহ্যের সীমার বেড়া কিন্তু ভাঙি যাইতেছে মেজাজ কিন্তু বিগড়াই গেছে হ্যাঁ বেশি চালাকি করিও না বেশি চালাকের কিন্তু কথাই আছে না গলা কিন্তু দড়ি করিব আম্মা বেশি চালাকি যে গলায় দড়ি এটা কি খালি একজনের লিগি প্রযোজ্য না সবে লিগি আপনি বিদেশে তুন ঘুরি আসি লন্ডনে তুন ঘুরি আসি সত্যি সত্যি ফালটি গেছেন কই আগে ছিলেন বদের আড্ডি আর এখন এত ভালো মানুষ হয়ে গেছেন আচ্ছা আমরা সত্যি সত্যি লন্ডন গেছিলেন নি ও সারাক জায়গায় গেলে মানুষ ভালো হয়ে যায় কোথায় জেলখানা তুই যে হেতি লোকে দেখা করছিস হে কথা তুই বলে দিছস আরে আমিও তো হেতি লোকে দেখা করছি ভাবি কি আরে দেই ফেলাইছিলি না না আন্নারে দেন আন্না চলে যাওয়ার পরে আই যে কথা কইছি মাসল দেখাই না আমি নিরহভাবে চলি রাজপথ দিয়ে যাই কেউ গালি দিলে আমি টাকাই থাকে আর চলিয়া যাই আমরা একদম চিন্তা করে না আর আম্মার লগে কথাবার্তা হয়ে গেছে ঠিক আছে অলরেডি প্রসেসিং এর মধ্যে আছে যে কোনো মুহূর্তে আমরা খবর পাই যাবে এর ফলে সবাই মিলে একসাথে মাছ করো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছেলেটা লম্বা ছোড়া আছে কি তুমি আমাকে কি বলিছো দালাল কইছি দালাল তুমি দালালের ইংরেজি জানো কি বল দালালের ইংরেজি কোলাবরেট তুমি আমাকে কোলাবরেট বলিনা তোর তো অনেক কোলাবরেট তো আমি তো বলি নাই কোলাবরেট তোরে বরেট করে আমি ছাড়িয়ে দেবো তোর তো এত দালালি শুরু করছো কবে সোড্ডা এ সোড্ডা তুই অত বছর আমার কোন জায়গায় দেখছো তুই সোরামি করতে ও মাই গড তুমি আমাকে তুই টাকারি করে দিছো তুই টাকারি তো আমি করতে আছি তোরে যে কিছু না কইয়া তো তোর নাম ধরে ডাকলে তোর ভাগ্য কলাবরেটের বাচ্চা কলাবরেট আবার তুমি আমার মা বাবাকে তুই গালি দিতেছ আরে তুই কোন থেকে দেখছ তোরা তো মাথা ব্যথা কাম লন্ডন ঠিক আছে আমি আসি আসি লন্ডন ঠিক আছে আটি কোন লন্ডনে ছিলে তুমি দালাল জানি এটা কেরানীগঞ্জের লন্ডন নাকি কাশিমপুরের লন্ডনে ছিলে তুমি সব কি বলছো আমি ঠিক বুঝতে পারছি তুমি যে সোরের সোর কোন থেকে স্টোরি টুরি কইলে ধরা খাইয়া পরে জেলে গেছ না হ্যাঁ জেলে আইছো এখন তুমি শান্তর বিয়ে করার লেগে এখন তোমার মাথায় মাইগ্রেনের ব্যথা উঠতে গেছে না তুমি মাইগ্রেনের ব্যথা হচ্ছে তোমার তুমি কিন্তু মুখ সামলায় কথা বলি বে দেখো তুমি আমাকে ছিপ বলেছো আমি কোথায় ছিপ করিয়াছি ছিপ করিয়াছি এই ইংরেজি মারাবি না তুই হোয়াট ডু ইউ মিন দিস ইজ দা ইন্ডাস্ট্রি অফ দি ইউ আর দা মেইন কালফিট ইন দা ইন্ডাস্ট্রি এন্ড দিস ইজ দা ইন এ ভিলেজ এ নিউ কামার ইন্ডাস্ট্রি ইউ আর এ কোলাবোরেট ইন দিস ইন্ডাস্ট্রি এন্ড ইউ আর এ কোলাবোরেট ইন দা ভিলেজ ইউ নো তুই আমার লাগে ইংরেজি কস না আমি আসলে বুঝতে পারি না তুমি কাহা কাহা বলে কিনা আমি কাহা বলি আছি আমি হিন্দি বারা আবার কাহা না কি ঠিক কি বলি আসলে হ্যাঁ আমি ঠিক বলি খবরদার শামসুর বিয়ে লইয়া যদি কোনো ধরনের দালালি শুরু করছো এনি কোলাবোরেটিং সিচুয়েশন ইফ ইউ ক্রিয়েট আই জাস্ট তুই মাসেলের কথা কইছ না সুন্দর মাসেলটা কাটতিয়া মাংসের দোকানে ঝুলাই দেবো নলি কাটতিয়া সুন্দর ঝুলাই দেবো কমু মাসেল কিনলে নলি ফ্রি তোর অবস্থা এরকম সারি দেবো কোলাবোরেটর বাচ্চা দুই দিনে যাবৎ আইয়া একটা লগে লগে কাম্পাউন্ড খুঁজছে না কাম্পাউন্ড খুঁজছে নতুন কাম ধরছো দালালির কাম বিয়া সংক্রান্ত কোনো আলোচনার ভিতর তোর যদি আমি দেখি তোরে কিন্তু অনেক কিছু পরিষ্কার করে দেবো একদম পরিষ্কার করে দেবো তুমি কই দিলাম হ্যাঁ আমি জানি খবরদার আমি যেন দেখি না খামাখা তুমি খামাখা খামাখা ইংরেজিতে কথা বল আসলে লন্ডনে ইংরেজিতে কথা বল খামাখা ইংরেজি কি খামাখা ইংরেজি কি মানে আননেসেসারি ইউ আর টকিং
চিন্তা করেনেন আপনি, এত চিন্তা করিয়েন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। এত চিন্তা করি তো কোনো সমস্যার সমাধানও হয় না। বাদ দেন, আপনি সব চিন্তা বাদ দিয়ে ফুরফুরা মনে থান, সব ঠিক হয়ে যাবে। বৌমা, যখন মা হবা তখন বুঝবা আমি কোন অন্তরে চিন্তা করতে আসি। আম্মা, আমি মনে হয় আমনে করে অনেক বড় এখন বিপদে হালাই দিস। তুমি কোনো বিপদে হালাও নাই, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিলে হাতে করে আগমুলের কোনো হানে না কোনো হানে বিয়ে হইতেই। আম্মা, আপনি আসলে অনেক ভালো একজন মানুষ। আপনি কত সুন্দর করে হিসাব মিলাইছেন, আর কত জনে তো আছে খালি কিছু একটা নইলে একজন ব্যক্তির উপর সব দোষ চাপায় দেয়। হাতারা দেন কি শুরু করছে, আঙ্গু উপস্থিত করি শামসু ভাইয়ের আরেক বিয়াদের, এটা তো পুরো অন্যায় কাজ। এরকম কাজ কেউ করে কোন? আমি একটা জায়গায় বুঝতে পারতে আসি না, জান্নাত কি করে শামসুরে বিয়া করার লেগে সমর্থন দেয়? হো আম্মা, এই পুরো বিষয়টা না আর কাছে খুবই রহস্যজনক লাগে। জান্নাত বা শামসু ভাইরা সাফে না রাখি উল্টে বিয়ের লাই উৎসাহ দের কি লাই, কোনো না কোনো ঘটনা তো ইয়ানে আছে। ও বৌমা, তোমার ফুপু আম্মা আবার জান্নাতে তাবিজ কাবজ করে নাই? আর ফুপু আম্মা যে শতানের শতান, করলেও করতে হারে। তাই আর কাছে মনে হয় কি আম্মা, ওই শামসু ভাইয়ের যে পাগলা জিন ছিল না নি, হেই জিন জান্নাত আপারে দলিও দিতে হারে। আর কি মনে হয় আম্মা জানেন, জান্নাত আপারে ভালো করে একখান দাওয়া দেওয়া দরকার। হয়, এটা তুমি ঠিক কথা কইছো। আমার কেন জানি ওই জান্নাতে সুস্থ সবল মনে হইতে আসে না। আর বদ্রুল একটু অট করে কথা বলবে না, আর কথা বুঝতে খুব অসুবিধা হয়, কষ্ট করে কও সাই কি অপমান করছি। আন্টি, আমি ঠঠা করিয়া কথা বলি না, আমি এভাবে কথা বলি কারণ আমার দীর্ঘদিনের অভ্যাস। আপনি জানেন যে আমি দীর্ঘদিন লন্ডনে ছিলাম, তারপর থেকে আমি এইভাবে কথা বলিয়া থাকি। যাই হোক, অপমান যে করিয়াছে সে আপনার মেয়ের জামাই আজমল। আজমলে? ইয়েস। আজমলে কি বলছে? সে বলিয়াছে আমি নাকি দালাল। হ্যাঁ, আমি নাকি আপনাদের দালাল, আপনাদের দালালই করি, আমি নাকি শামসুকে বিয়া দিতে চাই। আর
না তা ঠিক, তবে তার উত্তেজনা দেখে আমি একটু ভীত হইয়াছিলাম, কিন্তু পরবর্তীতে সেটা আমি ক্ষান্ত করিয়াছি। আমিও নিজে গরম হইয়া গিয়াছি, তারপর অনেক কথা বলিয়াছি। কি বলছো কি বলছো? আমি বলিয়াছি শামসুর অনেক টাকা পয়সা, তোমাকে 10 বার কিনিতে পারবে, সে 10টা বিয়া করিতে পারবে, কিন্তু সে তাহা করিবে না, সে একটা বিবাহ করিবে, এবং সেটা আন্টির ভালোর জন্যে। এবং আমি ইহাও বলিয়াছি এই বিবাহ আমি করাইব করাইব করাইব, কেউ যদি বাধা দিতে আসে তাহলে আমি তাহার নাক মুখ ভাঙিয়া দিব। কারণ লন্ডন থেকে আসার পর আমার কোনো কাজ নাই, আমি বেকার অবস্থায় ঘুরিতেছি, ফ্যান ভাত খাইতেছি, এখন আমার একটাই কাজ, এটাই এটাই এটাই, তার মানে শামসুকে বিবাহ করানো। খুব বারাকাম করছো। এই তো বদ্রুল, তোমার মনে হইতেছে আঙ্গ কত আপন কত আপন, ভালো কথা শুনাই দিছে আজ মহিলারে যে শামসুরে বিয়া করাইবা আর হেন ভাত খাইবা কি রে, তুই তো করলি মাঝে মধ্যে আয় আঙ্গ বাড়িতে ভাত খাই যাইবা কেমন? অবশ্যই আসিব, অবশ্যই খাইব, আপনার রিকোয়েস্ট আমি ফেলিয়া চিঠি ফাড়িব না। তো এখন কথা কি জানো নি বদ্রুল? হ্যাঁ আয়, কিন্তু আল্লাহর খুবই পিয়ারে বান্দা, এই যে আই যে হনি বিপদে পড়ছি আই দেখছি, কেউ না কেউ রে আল্লাহ ঠিক আর কাছে উপকার হলে ফাড়াই দেয়। এই যে তোমারে পাঠাইছে, তারপর আর তো আবার আলা আছে নো হেতরে পাঠাইছে, দেখবে আমি ব্যাগ বিপদে তোর উদ্ধার হয়ে যাবো, আল্লাহর উসিলা এরি বুঝছো না। আপনি কোনো চিন্তা করিবেন না, নো চিন্তা ডু ফুর্তি, আমি আসি আপনার পাশে, আমি সব সমস্যার সমাধান করিয়া দিব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আনছি আনছি আনছি। আমার কি আর একটা কথা বলিতে চাইতেছি, আপনার চেহারা আমি দেখিলাম, আবার লন্ডনে আমি রানী এলিজাবেথের চেহারাও দেখিয়াছি, তিনি শয্যাশায়ী ছিলেন, আপনাকে দেখিলে সাক্ষাৎ এলিজাবেথ আমার সামনে দণ্ডায়মান হইয়া আসে বলিয়া মনে হয়। কি আছে? সাক্ষাৎ এলিজাবেথ মনে হয় আপনাকে দেখিলে দণ্ডায়মান, মানে দাঁড়াইয়া আছে। ও দণ্ডমান। হ্যাঁ, তো আমি একটা কথা এখন আপনাকে বলিতে চাচ্ছি, সেটা হইতেছে এখন আপনার আর কাজকর্ম করার সময় নহে, এখন আপনার শুইয়া বসিয়া থাকা উচিত, আপনার দাসী বান্দি থাকিবে, আপনি পালঙ্কের উপরে শুইয়া পান চিবাইবেন এরকম এরকম করিয়া, এটাই আপনার মানায়। এবং আর একটা কথা হচ্ছে, সেই কারণে শামসুকে বিয়া করানো অতীব জরুরি, কারণ আপন লোক যখন আপনার হাত পা টিপিয়া দিবে, পান বানাইয়া দিবে, চা খাওয়াইয়া দিবে, সেই শান্তি আপনার অনেক বেশি হইবে। সবচেয়ে বড় কথা আন্টি, আপনি আমাকে এটা বলিলেও বলিতে পারেন যে আমি নিজের খাইয়া বোনের মুষ তাড়াইতেছি। ওমা, তুই আঙ্গ উপকার করবা আবার আঙ্গুরে সব কথা উনাইবা কি হকো তুই? হে বদ্রুল, দরকার নাই, আর উপকার কোনো দরকার নাই। না 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 আন্টি, মানে উল্টা পাল্টা করিয়া ফালিয়া আছি, মানে আমার যাহা ভিতরে ছিল তাহা বলিয়া ফেলিয়াছি, যখন আমি উত্তেজিত থাকি তখন কোথায় কোন উদাহরণ দিতে হবে তাহা আমি ভুলিয়া যাই। একবার একটা ঘটনা ঘটিয়াছে আন্টি, আমার দিকে তাকান, এদিকে কি দেখিতেছেন, আমার দিকে নজর, আন্টি আমার দিকে নজর করেন। একবার লন্ডন শহরে একটা ঘটনা ঘটিয়াছিল এরকম, এই যে এখন যেমন উল্টাপাল্টা কথা বলিতেছি, সেরকম একটা পুলিশের সামনে আমি গেছি, সে আমাকে একটা প্রশ্ন করিয়াছি, আর আমি আউলায় ঝাউলায় গিয়েছি, সে আমাকে ঠাস করে একটা চর মারিয়া দিয়াছে, তারপর আমি চলিয়া গিয়েছি। এখন আসি, আসসালামু আলাইকুম। কামের সময় হাগল ছাগলে ভিড় করে, আপনি ডাকাত তুনাইলেন, আসি শুনলেন যে আপনার বিয়াই বাড়িত, তারপরে আপনি আর লোকে দেখা করলেন না, আমি কিন্তু বড় মাইন্ড করছি। মাইন্ড করছেন? মাইন্ড খালি মাইন্ড, চার দিয়ে খালি মাইন্ড, মাইন্ড না মাইন্ডই চলতে আছে। তা আপনি কেডা, আপনি কেডা জামের লোকে আমি দেখা করতে যাবো? আপনি আইসেন বেড়াইতে, দুই দিন থাকবেন, তিন দিনের দিন চলে যাবেন, আমার লোক দেখা করতে যাবো, ঠেয়াটা পড়ছে কি আমার? বিয়াই আপনি মনে হয় বলি গেছেন, আই রূপসীর সমস্যার সমাধান না করা পর্যন্ত ইয়ন্তন এক সুলো লইতাম,
রূপসীর সমস্যার সমাধান করি তাই আমি যাইব। সমস্যার সমাধান করবেন? আচ্ছা, তা কি সমাধান? রূপসী এই মুহূর্তে আমনের পোলার প্রথম বউ। হেতির জীবনটা নিশ্চিতকরণ লাগব। ইয়াল্লাই আমনে হেতিরে 5 বিঘা জমি লই দিবেন। কা? ও মা লই দিবেন না। কা? আমনে রূপসীরে 5 বিঘা জমি লই দিবেন। ইয়াল্লাই আমনের পোলাতে আরেকটা বিয়া করছে। আমনে 5 বিঘা জমি লই দিবেন। আর বাতিজি পায়ের উপর পায় তুলি সারা জিন্দগি পার করে দিবেন। কা জমি লেহা লাগবে? কা? আমার যে জমি আছে এটা আজমল পাইবে। আজমল যে জমি পাইছে বা পাইবে সেইটা তো ও পাইবে। পায়ের উপরে পাও ভালো খাইবে। হ্যাঁ, এই মুয়ে মুয়ে কইলে তো হইতো না, লেহি রাউন লাগব কিল্লাই জানেননি। এই যে আজমল বিয়া করছে, 2 দিন পরে হোলামাইয়া হইব, হেতিরে তো বাঘ বসাইব, বুঝেন না? আর সবচেয়ে বড় কথা হইল গিয়া আমনের পোলা তো দ্বিতীয় বিয়া করছে। এই দ্বিতীয় বউ যদি হেতেরে হুসলি দি বেশি বেশি লেহাই লই যায় তো আর বাতি যেতে কম পড়ে যাবে। সবচাইতে বড় কথা হলো কি বিয়াই সাহেব জানেন, মনে করেন আল্লাহ না করুক আর বাতিজি রূপসীর কোনো পোলামাইয়া হইল না, দ্বিতীয় বউয়ের 60-50টা পোলামাইয়া হয়ে গেল, তখন কি? তখন তো সেই পোলামাইয়ারাই খাইব। আর বাতি যদি একলা হরি যাইব হেতি তো কোনো কিছু খাইতে আইতো না। তখন বিয়াই সাহেব ঠান্ডা মাথায় আমনে আর কতগুলি চিন্তা ভাবনা করেছে। মনে করেন যে আমনে 5 বিঘা জমি লেই দিলেন না, তাহলে কি হলো? সমস্যা শুরু হয়ে গেল। সমস্যা কেন হইলো? যে আপনি নিশ্চয়ই শুনছেন যে শামসুর দ্বিতীয় বিয়ে করার জন্য চিন্তা ভাবনা শুরু করে দিছে, আরও ফাত্রি খোঁজাখুঁজি শুরু করে দিছি, হেতে দ্বিতীয় বিয়ে করি হারাইব। ইয়াল্লাই আই বলতেছি যে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি 5 বিঘা জমি আর বাতিজির নামে লিখি দেন। লিখি দিলে সমস্যার সমাধান হয়ে যাইব। আর আইও আপনার কথা দিতেছি, শামসু যে দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে, সেই দ্বিতীয় বিবাহকে আমরা মনে করেন যে এই লিঙ্গার করতে 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 অনেক দূরে সরাই দিও। দরকার হইলে এই বিয়া আয় বন্ধ করে দিও। বিয়াই সাহেব, আপনার ঠান্ডা মাথায় একখান কথা বলি। আপনি তো সবসময় বলেন যে নোয়াখাইলারা খালি হ্যাসমারি কথা বলে, কোনো কোনো সময় এই যে নোয়াখাইলাগো বুদ্ধি হ্যাসমারা বুদ্ধিও যে বরিশাইলাগো কাজে লাগতে হারে, হেই চিন্তাও করণ লাগবে। হেই চিন্তা আপনার মাথায় আয় ঢুকাই দিছি। আপনি ভালো করে চিন্তা করেন, চিন্তা করি কি সমস্যার সমাধান করণ যায় এটা ভাবিলাম, তারপরে আপনি আমারে জানাই। হ্যাঁ, আসি। তোমার ভাইরে একটু সংযত হইতে বলো, ঘোরার লাগামটা একটু টানি দিতে বলো, আর ব্রেকে একটু ফা রাখতে বলো, নইলে কিন্তু জামি লই যাইব। আচ্ছা, এটা বলবো আমি, কিন্তু আমার ভাইয়ে আবার নতুন পিসি কি করছে একটু জানতে পারি? তোমার ভাই বিনা কারণে উইদাউট এনি রিজন বদ্রুল ভাইয়ের লগে খারাপ ব্যবহার করছে। ভাই, ও মাই গড, ওএমজি, ও কি শামসু, মানে বদ্রুল ভাইয়ের সাথে উনি খারাপ ব্যবহার করছে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ওই লোকের নামের আগেই বদ আছে, আর উনি কির পিন নেই বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করবে বলো আমার? একটা মানুষ সফরনদিত হই একজন মানুষকে উপকার করতে চায়, উপকার করতে অ্যাডভান্স হয়েছে, মাঝে মধ্যে আমার কাছে আসি, আমার বুদ্ধি পরামর্শ দিয়ে আমার সাহায্য করতেছে, এটা তার দোষ না? এটা তো সম্ভব না, কিন্তু ওই বদ্রুল উনি তোমারে কোন বিষয়ে হেল্প করতেছে একটু জানতে পারি? না মানে এখন তো তোমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে যখন আলাপ আলোচনা হইতেই আছে, তুমি যখন দ্বিতীয় বিয়ে কইরি ফেলাবা, সেই ব্যাপারে কি হেল্প করতে আসে? হইতো পারে। আরে সাবাস, আর তুমি আমার বলো আমার ন্যা ভাই ভুলটা কোথায় করছে? মানে কোন বাইডে সাইবে হ্যার বুইনের মানে জামাই যাইয়া আরেক জায়গায় বিয়ে করো? সেটা বিউর মাউথ, ফ্রিজ স্টফ, শোনেন আমনের ভাই যত যাই করুক দুনিয়াদারি উল্টা আলা কোনো কাম হইতো না, আর মাথার ভিতরে যে ফোক ঢুকছে সেই ফোক ভাজি করে খাওয়ান পর্যন্ত আর শান্তি নেই।
তুমি একদম চিন্তা করো না, ওই মন না পেরে বুঝেই বলবো আমি। ওমা আমি দেখ শুইল তুমি একেবারে মানতে। আচ্ছা ঠিক আছে শোনো, এক কথা বলি, ওর খুব ইচ্ছা আসলে কি জানো, ওর খুব ইচ্ছা আসলে আজমল ভাইয়ের যখন বিয়ে দিমু সেকালে মুই মাইয়ে পছন্দ করি বিয়ে দিব। সেই ইচ্ছা তোর পূরণ হয় নাই, বরিশাল গেছিলাম তো বিয়ে তো এসে রূপসী ভাবির লগে, সেই ইচ্ছাটা আমি মনে করো যাইয়ে এখন তোমার বিয়ে পূরণ করতে চাই। মানে তুমি মাইয়ে দেখতে যাবা, সেই মাইয়ে আমি পছন্দ করব, দেখতে হইবে না আমার জামাইকে আরে বিয়ে করে। তুমি চিন্তা করো না, নেবেরে আমি এটা নিয়ে অনেক বুঝাম, কিন্তু প্লিজ মাইয়া দেখতে যাওয়ার সময় আমার লই যেও, আমি ইচ্ছাটা পূরণ করতে চাই। ও মাই গড, ও এমনি মাইয়া মানুষ, মুখে এক মনে আর এক।